আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা তাদের ফেভারিট ইউটিউবারদের মনে প্রাণে বিশ্বাস করে এবং ভালোবাসে। আজ আমি আপনাদের জন্য এমন এক ইউটিউবারের গল্প আনতে চলেছি যে কিনা তার ফলোয়ারদের বিশ্বাসের সুযোগ তুলে তাদেরকে একটা মর্মান্তিক গেমের দিকে ঠেলে দেয়, আর এরপর তাদের পরিস্থিতি এমনই হয় যেমনটি স্কুইড গেমে হয়েছিল। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পের দিকে। গল্পের শুরুতেই আমরা একজন ছেলেকে কথা বলতে দেখতে পাই, যে কিনা একজন বিখ্যাত ইউটিউবার। তার নাম জেক্স প্রো। এখানে জেক্স তার দর্শকদের উদ্দেশ্যে বলছিল যে সে ইন্টারনেটে অক্টোপাসের কথা পড়েছে, যার প্রতিটি পায়ে আলাদা আলাদা মস্তিষ্ক রয়েছে। প্রতিটি মস্তিষ্ক দিয়ে সে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে পারে। এটা জানার পর তার মাথায় একটি বুদ্ধি এসেছে, একটি গেম যার নাম হবে অক্টো গেম। 8 জন খেলোয়াড় থাকবে এবং 8টি গেম থাকবে, তবে বিজয়ী হবে শুধুমাত্র একজন। প্রত্যেককে আলাদা আলাদা নিয়মে খেলে যাবে, তবে তার মধ্য থেকে একজনকে বিজয়ী করা হবে। সবার নিয়ম আলাদা হবে, তবে উদ্দেশ্য এক, আর সেটা হলো বিজয়ী হওয়া। এখানে জেক্সকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে তার নতুন আবিষ্কৃত এই গেম নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর শুরু হয় গেমের প্রার্থী বাছাই। এমনিতে জেক্স প্রোর ফ্যান ফলোয়ার অনেক বেশি ছিল, তাই এখানে খেলোয়াড়দের অভাব হয় না। আর এত ডাইহার্ড ফ্যান ফলোয়ারের মধ্য থেকে খেলোয়াড়দের বাছাই করা শুরু হয়। ক্যারি নামের একজন মেয়েকে আমরা দেখতে পাই যে কিনা জেক্স প্রোর স্টুডিওতে এসেছিল, তাকেও বাছাই করা হয়েছিল। মুখোশ পরা এক গার্ড তাকে একটি কাগজে সই করতে বলে। ক্যারি জিজ্ঞাসা করে এই স্টুডিও শহর থেকে এত দূরে এমন নির্জন জায়গায় কেন। তখন কমিটি বলে যে কারণ এটি জেক্স প্রোর মতো একজন বিখ্যাত লোকের স্টুডিও। ক্যারি আর কিছু বলে না। ওই গার্ড তখন একে একে তার মোবাইল এবং অন্যান্য সব ডিভাইস নিয়ে নেয়। সে বলে যে গেম শেষ হয়ে গেলে ক্যারি তার ডিভাইস ফেরত পাবে। সে ক্যারিকে ভেতরে গিয়ে বসতে বলে। ভেতরে গেম খেলতে আসা আরো অনেক ক্যান্ডিডেটরা ছিল। তার পাশে দাঁড়ানো ছেলেটির সাথে ক্যারি কথা বলার চেষ্টা করে। সে জিজ্ঞাসা করে যে সে জেক্স প্রোর দেখা পেয়েছে কিনা। ছেলেটি তার কথার জবাব দেয় না। তখন তার পাশে থাকা আরেকজন মেয়ে বলে এই ছেলেটি তেমন একটা কথা বলে না। তখন ছেলেটি বলে তাকে যে কোনো মূল্যে এই গেমটি জিততে হবে, তাই সে কথা বলে তার ফোকাস নষ্ট করতে চায় না। এরপর মেয়েটি তার পরিচয় দিয়ে বলে তার নাম ম্যাক্সি, সে একজন কমেডিয়ান। ক্যারি তার নিজের পরিচয় দিয়ে বলে সে একজন গায়িকা আর লেখিকা। এখন এই অক্টো গেম খেলার জন্য নানান বয়সী নানান পেশার মানুষ এসেছিল। কেউ গেম জিততে এসেছে, কেউ বা জেক্স প্রোর সাথে দেখা করার জন্য এসেছে, কিংবা কেউ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে এসেছে। এরা সবাই ইউটিউবার। তারা এখানে সকলে মিলে নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় অ্যালার্ম বেজে ওঠে। জেক্স প্রোর গার্ডরা একটি স্ক্রিন চালু করে, সেখানে জেক্স প্রোকে দেখা যায়। সে উপস্থিত সবাইকে অক্টো গেমে স্বাগত জানায়। সে জানায় এখানে উপস্থিত সবার মধ্য থেকে 8 জনকে বাছাই করে নেওয়া হবে, যারা কিনা এই গেমটি খেলতে পারবে। ম্যাক্সি জিজ্ঞাসা করে গেমের পুরস্কার কি থাকবে। জেক্স আগেই পুরস্কার বলতে চায় না, কিন্তু কেউ তা মানতে চায় না। তখন জেক্স প্রো বলে যে সে এই গেমটি শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে রিটায়ার করবে। তখন সে তার সব সোশ্যাল মিডিয়ার এক্সেস বিজয়ীকে দিয়ে দিবে। তার কাছে যতগুলো স্পন্সরশিপ আছে সবই বিজয়ী পেয়ে যাবে। তার 115 মিলিয়ন ফলোয়ারের ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট বিজয়ী পেয়ে যাবে। এই অবিশ্বাস্য পুরস্কারের কথা শুনে সবাই প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়, যেহেতু তাদের সকলেরই স্বপ্ন ছিল একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার। এত পুরস্কার কেউই আশা করেনি। জেক্স এবার প্রথম গেমের নিয়ম বলে। এই গেমের নাম সাইমন সেজ। গেমের নিয়ম বেশ সোজা। জেক্স তাদের সবাইকে কিছু কাজ করতে বলবে এবং তাদের সেই সকল কাজ করতে হবে। আর এই নির্দেশ দেওয়ার আগে সে সাইমন সেজ বলবে। যেমন যদি বলা হয় সাইমন সেজ লাফাও, তাহলে সবাইকে লাফাতে হবে। তবে সাইমন সেজ না বলে যদি বলা হয় শুধু লাফাও, তাহলে এই ক্ষেত্রে কাউকে লাফানো যাবে না। আর যদি কেউ লাফায় তাহলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সাইমন সেজ বলে নির্দেশনা করা কাজগুলোই করতে হবে। এভাবেই ডিসকোয়ালিফাইড হতে হতে শেষ 8 জনই যাবে পরবর্তী রাউন্ডে। এখন তাদের পরিচয় হয় এলিমিনেটরের সাথে। এটি একটি কস্টিউম পরা শেয়াল ছিল, যা দেখতে খুবই কিউট ছিল। সব পরিচয়ের পর শুরু হয় গেম। আমরা একজন মুখোশ পরা গার্ডকে দেখতে পাই যে কিনা বন্দুক নিয়ে এক কোণায় বসে আছে। খেলা শুরু হয়ে যায়। সাইমন সেজ বলে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়, যেমন তালি দাও, নাক ছোঁ ইত্যাদি। এরপর মাথায় হাত দিতে নির্দেশ দেওয়া হয়, তবে সাইমন সেজ বলা হয় না। তবুও ভুলে একজন ছেলে মাথায় হাত দিয়ে দেয়।
যার ফলে এখন শুরু হয় এলিমিনেটরের কাজ। সে সেখানে আসে এবং ওই ছেলেটির সাথে হ্যান্ডশেক করে এবং সাথে সাথেই হাতুড়ি দিয়ে ওই ছেলেটিকে বাড়ি মেরে ফেলে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবম্ব হয়ে যায়। এসব দেখে ভয় পেয়ে একজন মেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে তাকে তখনই গুলি করে মেরে ফেলা হয়। মুখোশ পরা লোকগুলো বলে যে কেউ যদি এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাকে সাথে সাথে এলিমিনেট করে দেওয়া হবে। এই খেলায় এলিমিনেট মানে মৃত্যু। এখন স্ক্রিনে আবারও ভেসে ওঠে জেক্স। একজন মেয়ে তাকে বলে সে এই ব্যাপারে তাদেরকে আগে কিছু বলেনি। ওই মেয়েটিকেও এলিমিনেট করে দেওয়া হয়, অর্থাৎ গুলি করে মেরে ফেলা হয়। আর এরপর জেক্স বলে এখনো 12 জন রয়েছে, কিন্তু তাদের তো দরকার 8 জনের, তাই সাইমন সেজ গেমটি কন্টিনিউ করতে হবে। আবারও শুরু হয় সাইমন সেজ। তাদের বলা হয় এক পায়ে দাঁড়িয়ে থাকতে। একজন ছেলে পা নড়ে গেলে তাকে গুলি করে মেরে ফেলা হয়, আর এরপর নিঃশ্বাস বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়, যেটা একটি অসম্ভব ব্যাপার ছিল। আর এই কারণেই পরপর 3 জন এই গেমে এলিমিনেট হয়ে যায়। একজন দৌড়ে পালিয়ে যেতে চাইলে তাকেও এলিমিনেট করে দেওয়া হয়। এভাবেই প্রথম রাউন্ডের গেম শেষ হয়। বাকি থাকে 8 জন খেলোয়াড়। জেক্স আবারও স্ক্রিনে আসে এবং 8 জন খেলোয়াড়কে অভিনন্দন জানায় এই রাউন্ড শেষ করার জন্য। সে বলে এখন সে তার 115 মিলিয়ন ফলোয়ারের সাথে তাদের পরিচয় করিয়ে দিবে। সবাই যেন ক্যামেরার সামনে গিয়ে নিজেদের পরিচয় এবং পেশা বলে। যে জানাতে অসম্মত হবে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। একে একে সবাই তাদের পরিচয় দিতে থাকে। এখানে সবার ইউটিউব চ্যানেল আছে, যারা বিভিন্ন ফিল্ডে কাজ করে থাকে। এখন এরপর একজন কর্মী জেক্স প্রোর বাড়িতে গিয়ে আজকের ফুটেজ দিয়ে আসে। সে খুব খুশি হয়ে যায় এবং তার গার্লফ্রেন্ড লুনাকে ডাকতে থাকে। লুনাও ফুটেজ দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে যে এই গেম শেষ হলে তারা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবে। তখন তাদের ফলোয়ারদের নিয়ে চিন্তা করতে হবে না এবং ফলোয়ারদের মতো আর চলতে হবে না। তারা নিজেদের মতো করে চলতে পারবে। কেউ তাদেরকে চিনবে না এবং কেউ তাদের নিয়ে ভাববেও না। যাই হোক, এখন গেমের ভ্যানুতে খেলোয়াড়দের থাকার জায়গা দেওয়া হয় এবং তাদের নতুন পোশাক পরতে বলা হয়। তাদের আগের পোশাকগুলো কর্মীরা নিয়ে নিয়েছিল। আর এরপর তারা নিজেদের কথা বলতে শুরু করে। সবাই প্রচণ্ড ভীত ছিল। তাদের সবাইকে একসাথে থাকতে হবে। এখানে রুথ নামের একজন কুকিং ইউটিউবার বলে 100 মিলিয়ন ফলোয়ার সহজ কথা নয়। তাদের এজন্য যা করতে হবে এর ভেতর দিয়ে তারা যেতে পারবে না। ওয়াল্টার নামের একজন বিজনেসম্যান স্টিভ নামের আরেকজনকে এসে বলে এখানে যারা এসেছে সব আজেবাজে লোকেরা। সে এবং স্টিভই একমাত্র স্মার্ট, তাই তাদের একত্রে থাকা উচিত। উত্তরে স্টিভ বলে সে এখানে বন্ধু বানাতে আসেনি। এবার তাকে ওয়াল্টার বোঝানোর চেষ্টা করে যে একসাথে থাকলে কি লাভ হতে পারে। স্টিভ বলে সে তার সাথে থাকতে পারে, তবে বন্ধু হিসাবে নয়। অর্থাৎ তারা দুজন এখন একটা টিম হয়ে যায়। আর এরপর শুরু হয় দ্বিতীয় খেলা, হপস্কপ। পার্টিসিপেন্টদের লাফিয়ে একটি জায়গা পার করতে হবে। সেই জায়গাটিতে যতক্ষণ পর্যন্ত নীল আলো জ্বলবে ততক্ষণই সে লাফাতে পারবে, কিন্তু লাল আলো জ্বললেই তাকে থামতে হবে। আর যদি লাল আলো জ্বলা অবস্থায় কেউ লাফায় বা নড়ে তাহলে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। ক্রমান্বয়ে তাদেরকে ডাকা হবে এই খেলার জন্য। আর যখনই কেউ এই ভুল করবে, অর্থাৎ লাল আলো জ্বলা অবস্থায় নড়বে এবং সে এলিমিনেট হয়ে যাবে, তখনই গেমটি শেষ হয়ে যাবে। এখন নাম্বার অনুযায়ী প্রথম প্রতিযোগী যায় এবং সে খেলা শেষ করে আসে। দ্বিতীয় প্রতিযোগী যখন যায় তখন দেখা যায় স্টিভ শীষ দিয়ে তার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছে, যাতে করে সে এলিমিনেট হয়ে যায়। কেননা তার আগের খেলোয়াড় এলিমিনেট হয়ে গেলে তাকে আর খেলতে হবে না। এখানে দ্বিতীয় নং পার্টিসিপেন্ট অনেক কষ্টে এই গেমটি শেষ করে। তৃতীয় জন আসলে স্টিভ আবারও শীষ দেয়। তার শীষ শুনে খেলোয়াড় মনে করে যে হয়তো বা নীল আলো জ্বলেছে এবং লাভ দেওয়ার সময় হয়েছে। সে লাল আলো জ্বলা অবস্থায় লাভ দিয়ে দেয় এবং এলিমিনেট হয়ে যায়। এলিমিনেটর তাকে প্রচণ্ড মারতে থাকে। ক্যারি তাকে থামানোর চেষ্টা করলে তাকেও সে আঘাত করে। শেষ পর্যন্ত মেয়েটিকে মেরে ফেলা হয়। আর এভাবেই এই গেমটি শেষ হয়। তারা সবাই ফিরে আসে। ক্যারি তখনও পর্যন্ত শক ছিল। ম্যাক্সি তাকে বলে যে তার এই কাজ করা উচিত হয়নি, সবার আগে নিজের জীবনের কথা নিয়ে চিন্তা করা উচিত। ওয়াল্টার এসে ক্যারির সাহসিকতার প্রশংসা করে। তখন ম্যাক্সি জিজ্ঞাসা করে যে ওয়াল্টার কি চায়। ওয়াল্টার বলে সে চায় তাদের সাথে থাকতে, তারা একসাথে কাজ করতে চায়। ম্যাক্সি বলে কিছুক্ষণ আগে সে স্টিভের সাথে ছিল। তখন ওয়াল্টার বলে সে তার সাথেই থাকবে, যে কিনা তাকে সাহায্য করবে। এবার মেয়েরা তার কথায় রাজি হয়ে যায়। একইভাবে রুথ একজন পুরুষকে খুঁজছিল, যে কিনা তাকে সাহায্য করতে পারে।
সেখানে আর্জুন স্টিভ সবার কাছে যায়। তার কথায় স্টিভ বিরক্ত হয়ে তাকে খুশি বসিয়ে দেয় এবং সবাইকে সাবধান করে বলে তার থেকে দূরে থাকতে। এরই মধ্যে তৃতীয় গেমের জন্য ডাক আসে। অন্যদিকে আমরা জ্যাক্স প্রোর গার্লফ্রেন্ড লিনাকে দেখতে পাই, যে কিনা সব খেলোয়াড়দের মোবাইল নিয়ে বসেছিল এবং তাদের পরিবারের মানুষদেরকে বিভিন্ন রকমের মেসেজ করছিল, যাতে করে কেউ সন্দেহ না করে যে তারা কত বড় বিপদে আছে। এখন জ্যাক্স এসে বলে যে আর মাত্র 3 দিন, এরপর তারা সবকিছু ফেলে অনেক দূরে কোনো এক দ্বীপে চলে যাবে এবং সুখে বাস করবে। শুরু হয়ে যায় তৃতীয় গেম, অবস্টিকল কোর্স। তাদের সবাইকে চোখ বেঁধে একটি খোলা প্রান্তরে নিয়ে যাওয়া হয়। জ্যাক্স প্রো এসে বলে যে তাদের বাড়ি যাওয়ার একটি সুযোগ দেওয়া হবে। সামনে রাখা অবস্টিকলটি যে 60 সেকেন্ডের মধ্যে পার হতে পারবে, সে নিজের বাড়ি ফিরে যেতে পারবে, আর এর জন্য কাউকে জোর করা হবে না, নিজের ইচ্ছাতে যে কেউ এই গেমটি খেলতে পারবে। তখন একজন মেয়ে এগিয়ে আসে। সে খেলা শুরু করলে দেখা যায় এলিমিনেটরও তার পেছন পেছন অবস্টিকলের ভেতরে ঢুকেছে। এলিমিনেটর তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, মেয়েটি কোনো মতে বের হয়ে আসে, তবে তাকে গুলি করে এলিমিনেট করে দেওয়া হয়, কেননা সময়ের মধ্যে সে করতে পেরেছিল না। আর কেউ আগ্রহী কিনা জানতে চাইলে ক্যারি এগিয়ে আসে। গেম শুরু হতে যাবে ঠিক তখনই ক্যারি তাদেরকে থামায় এবং বলে সে জ্যাক্স প্রোর এই গেমটি কন্টিনিউ করবে, অর্থাৎ সে অবস্টিকলের গেম খেলে বাড়ি ফিরবে না, হয়তোবা সে এখানেই মারা যাবে, তবে যদি সে কোনোভাবে গেমে জিততে পারে তাহলে তো তার জীবনই পাল্টে যাবে, অর্থাৎ লোভে সে সেখানেই আটকে যায়। এখন এখানে ছিল মোট 6 জন প্লেয়ার, যাদের মধ্যে থেকে কেউই এই গেমটি খেলে বাড়ি যেতে চায় না, ফলে তাদেরকে আবারও আস্তানায় ফিরিয়ে নেওয়া হয়। আস্তানায় আমরা একজন গার্ডকে কিছু একটা লুকাতে দেখতে পাই, আর একজন কর্মী তাকে দেখে ফেলে এবং বলে উল্টোপাল্টা করলে তার ভয়ানক শাস্তি ভোগ করতে হবে। এখানে আমরা জানতে পারি যে এই সকল কর্মীদের বড় কোনো উপকার করেছিল জ্যাক্স প্রো, যে কারণে তারা এখন তাকে এই ভয়ানক খেলায় সাহায্য করছে। জ্যাক্স প্রোর বাড়িতে লিনার কাছে কল আসলে লিনা বাহানা বানিয়ে বাইরে চলে যায় কলে কথা বলার জন্য। এখানে দেখা যায় ওই মহিলা গার্ডটি সেই লুকানো প্যাকেটটি এনে লিনার হাতে দিচ্ছে, যাতে কিছু পাউডার ছিল। সে বলে 1 চামচ মিশিয়ে দিলেই কাজ হয়ে যাবে। লিনা তাকে ধন্যবাদ জানায় এবং বলে সপ্তম গেমের পর যখন টাকা পাবে তখন সে মেয়েটিকে তার পেমেন্ট দিয়ে দিবে। এ থেকে আমরা ধারণা করতে পারি যে লিনা জ্যাক্স প্রোকে ধোকা দিচ্ছিল। এখন ওই রাতে আর্জুন আসে ক্যারির কাছে এবং বলে সে বাইরে যাবে পালানোর রাস্তা খুঁজতে। তখন ক্যারি বলে এখানে দাঁড়িয়ে থাকা এলিমিনেটর তাদেরকে যেতে দিবে না। আর্জুন বলে অনেকক্ষণ ধরেই এলিমিনেটর একইভাবে দাঁড়িয়ে আছে, খুব সম্ভবত তার ভেতরে কোনো মানুষ নেই। এখন এখানে আর্জুন যখন তার কোড়াল ধরতে চায় এলিমিনেটর তার হাত ধরে ফেলে। আর্জুন ভয় পেয়ে নিজের জায়গায় ফিরে যায়। এরপর চতুর্থ গেম, অর্থাৎ মিউজিক্যাল চেয়ার শুরু হয়। গান বাজতে থাকবে এবং সবাই চেয়ার ঘিরে ঘুরতে থাকবে। গান বন্ধ হয়ে গেলে চেয়ারে বসে পড়তে হবে। মানুষ 6 জন অথচ চেয়ার 5টা, অর্থাৎ যে বসতে পারবে না তাকে এলিমিনেট করে দেওয়া হবে। এছাড়া এই গেমে একজন বিজয়ী ঘোষণা করা হবে, যার অ্যাকাউন্টে 8 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হবে। কথা শুনে ম্যাক্সি বলে যে সে তো তাদেরকে মেরে ফেলছে, তাহলে তারা ওই টাকা দিয়ে কি করবে। জ্যাক্স বলে এই টাকা তাদের পরিবারের কাজে আসতে পারে। এখন গেম শুরু হয়। এলিমিনেট হয়ে যায় অর্জুন, তাকে টেনে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়, আর এরপর এক এক করে সবাই এলিমিনেট হতে থাকে। যখনই কেউ এলিমিনেট হচ্ছিল, অর্থাৎ একজন লোক কমছিল, সেই সাথে সাথে একটা চেয়ারও কমে যাচ্ছিল, যে কারণে প্রত্যেক রাউন্ডে কেউ না কেউ এলিমিনেট হচ্ছিল। এই গেমটি আমাদের সবারই পরিচিত। আমাদের এই এলাকায় এই গেমটিকে বলা হয় চেয়ার সিটিং। আপনাদের এলাকায় এই গেমটি কি নামে পরিচিত তা কমেন্টে জানাতে ভুলবেন না। এখন শেষে বাকি থাকে শুধুমাত্র স্টিভ এবং রুথ। তারা অনেক বেশি খুশি ছিল। ক্যারি যখন এলিমিনেট হয়ে অন্য ঘরে যায় তখন সে দেখতে পায় সেখানে অর্জুন সহ সকলে এখনো বেঁচে আছে। তাদের সামনে রাখা একটি স্ক্রিনে জ্যাক্স এসে বলে যে সে খেলাটিকে ইন্টারেস্টিং বানাতে খেলার নিয়মে পরিবর্তন করেছে। শেষে যে 2 জন থাকবে তার মধ্য থেকে 1 জন বিজয়ী হবে, অর্থাৎ 1 জন পাবে 8 কোটি টাকা, বাকি যে হেরে যাবে সে মারা যাবে। এর মানে হলো স্টিভ এবং রুথের মধ্য থেকে যে কোনো 1 জন এলিমিনেট হবে। এখন তারা 2 জনের খেলা দেখতে থাকে। দেখা যায় রুথ জিতে যাচ্ছে। এমনটা দেখে স্টিভ তার গলা চেপে ধরে এবং তাকে মারতে আরম্ভ করে। সে রুথকে এখানে খুব খারাপ ভাবে আহত করে নিজে চেয়ারটিতে বসে যায়, অর্থাৎ সে ধোকাবাজির মাধ্যমে এই রাউন্ডটি জিতে যায়, যা স্ক্রিনে সবাই দেখছিল। তখন ওয়াল্টার সবাইকে বলে যে তাদের উচিত এই স্টিভের বিরুদ্ধে কিছু একটা করা, কারণ সে জেতার জন্য যে কোনো কিছু করতে পারে। বাকিদেরও এমনটি মনে
হচ্ছিল। এখন এরপর জ্যাক্স প্রো রুথের কাছে আসে। রুথের অবস্থা খুবই খারাপ ছিল। রুথ জ্যাক্স প্রোকে দেখে বেশ খুশি হয়। রুথকে মেরে ফেলার কথা ছিল, কিন্তু জ্যাক্স তাকে না মেরে তাকে তার গার্ড হওয়ার প্রস্তাব দেয়। সে রুথকে তার কর্মীদের পোশাকও দেয় এবং বলে সে তাকে হায়ার করছে, রুথ তার হয়ে কাজ করবে। জ্যাক্স তাকে 2 কোটি টাকা দিবে এবং বাড়ি ফিরতে দিবে। একথা শুনে রুথ খুবই খুশি হয়ে যায় এবং এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ওয়াল্টার এবং স্টিভকে একসাথে দেখতে পাই। ওয়াল্টার বলে সে সবাইকে বিশ্বাস করিয়েছে যে সে স্টিভের বিপক্ষে একজন মানুষ। সবাই এখন তার দলে কাজ করার জন্য রাজি হয়েছে। স্টিভ বলে ওয়াল্টার যদি তার বিরুদ্ধে যায় সে ওয়াল্টারের ঘাড় ভেঙে দিবে। এ থেকে আমরা বুঝতে পারি যে এই সব কিছু স্টিভ এবং ওয়াল্টারের পরিকল্পনা ছিল। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা আর্জুনকে দেখতে পাই, যে কিনা ম্যাক্সি এবং ক্যারির সাথে বসে কথা বলছিল। আর্জুন বলে তাদের ওয়াল্টারকে একদমই বিশ্বাস করা উচিত নয়। ম্যাক্সি বলে তাদের যে কোনো মূল্যে স্টিভকে এই গেম থেকে বের করতে হবে। ক্যারি এখনও এইসব নিয়ে বেশ হতাশ ছিল। এই সময় তাদেরকে চোখে কাপড় বেঁধে 5ম গেমের জন্য তৈরি হতে বলা হয়। ওয়াল্টার এখানে এলিমিনেটরকে কিছু টাকা দিয়ে কোনো একটি কাজ করে দিতে বলে। এখন 5ম গেম হলো হাইড অ্যান্ড সিক। তাদের সবাইকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর্জুন ক্যারি এবং ম্যাক্সিকে বলে যে তাদেরকে এই গেমের সময় বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। তারা যদি একজনও পালাতে পারে তাহলে বাকিদের জন্য সাহায্য নিয়ে আসতে পারবে। এই গেমের নিয়ম হলো তারা সবাই এই বাড়িতে লুকাবে এবং এলিমিনেটর তাদের খোঁজার চেষ্টা করবে। সবার আগে যাকে খুঁজে বের করবে সেই এলিমিনেট হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে সবাইকে লুকিয়ে যেতে হবে। এখন কাউন্টডাউন শুরু হয়ে যায় আর সবাই লুকাতে শুরু করে। বিভিন্ন জায়গায় সবাই লুকিয়ে পড়ে। সময় শেষ হয়ে আসলে ম্যাক্সি জায়গা খুঁজে পাচ্ছিল না, তাই সে বাধ্য হয়ে ওয়াল্টারের সাথে লুকিয়ে পড়ে। এখন এদিকে আর্জুন তাকে ইশারায় ওয়াল্টারের সাথে যেতে নিষেধ করে, কিন্তু সে এটা লক্ষ্য করে না। এখন এলিমিনেটর যখন খুঁজতে শুরু করে তখন সে প্রথমেই স্টিভকে খুঁজে পায়। স্টিভ সেখান থেকে দৌড়ে গিয়ে ম্যাক্সি এবং ওয়াল্টারের সাথে লুকিয়ে পড়ে। এলিমিনেটর তার পেছন পেছন যায়। অন্যদিকে ক্যারি চেষ্টা করে জানালা খুলে পালাতে, কিন্তু সে এক কর্মীর সামনে পড়ে যায়। এই কর্মী তার সামনে বন্দুক তাক করে দাঁড়ায়, তবে তাকে মারে না। অন্যদিকে যখন এলিমিনেটর সামনে চলে আসে তখন ওয়াল্টার ধাক্কা দিয়ে ম্যাক্সিকে তার সামনে ঠেলে দেয়। অর্থাৎ এই সবটা ওয়াল্টার এবং স্টিভের পরিকল্পনা ছিল, যাতে করে তারা একসাথে মিলে ম্যাক্সিকে এলিমিনেট করতে পারে। এখন ম্যাক্সিকে খুঁজে পেতেই এলিমিনেটর তার গলা চেপে ধরে এবং একসময় তাকে মেরে ফেলে। ম্যাক্সির চিৎকার শুনে ক্যারি দৌড়ে সেখানে আসে, তবে সে আসার আগেই তার ফ্রেন্ডকে এলিমিনেটর মেরে ফেলেছিল, যার ফলে সে অনেক বড় ধাক্কা খায়। সেখানে কান্নাই ভেঙে পড়ে। বাকিরাও বের হয়ে আসে। যদিও এই কাজটা ওয়াল্টার এবং স্টিভ একসাথে মিলে করেছিল, তবুও ওয়াল্টার এখানে স্টিভের কাঁধে দোষ দিয়ে দেয়। স্টিভও প্রতিবাদ না করে বলে কাউকে তো মরতেই হতো। এরপর সে এক কর্মীর কাছে যায় এবং তাকে রুথ বলে ডাকে, অর্থাৎ সে রুথকে চিনতে পেরেছে। রুথ বলে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে করে স্টিভ এই গেমটি জিততে না পারে। এখন রাতের বেলায় রুথ চায় জ্যাক্সের সাথে দেখা করতে, যেখানে লিনা তাকে দেখে বেশ অবাক হয়ে যায়। জ্যাক্স রুথকে কিছু একটা দেখাতে নিয়ে যায়। অন্যদিকে স্টিভ এবং ওয়াল্টার বসে বসে কথা বলছিল। ওয়াল্টার বলে তারা আর 4 জন বাকি আছে। ফাইনাল পর্বতে নিশ্চয়ই তারা 2 জনই যাবে। তার মধ্যে থেকে কে বিজয়ী হয় সেটাই দেখার বিষয়। স্টিভ বলে যে বেশি যোগ্য সেই জয়ী হবে। ওয়াল্টার এলিমিনেটরকে ইশারা করলে আমরা বুঝতে পারি তার পরিকল্পনা হলো ফাইনাল রাউন্ডে এলিমিনেটরের সাহায্যে সে স্টিভকে হারিয়ে দিবে। এখন এদিকে আমরা ক্যারিকে দেখতে পাই, যে কিনা কাঁদতে কাঁদতে আর্জুনকে বলছিল যে সে আর একটু হলে বের হয়ে যেতে পারত, যদি তখন গার্ডের সামনে সে না পড়ত। বের হলে নিশ্চয়ই সে ম্যাক্সিকে বাঁচাতে পারত। আর্জুন বলে যেহেতু সে বের হওয়ার পথ পেয়েছিল, এর মানে নিশ্চয়ই তাদের এই ডিজাইনে কোনো না কোনো ঝামেলা আছে। তারা পরের রাউন্ডে আবারও চেষ্টা করলে নিশ্চয়ই সফল হতে পারবে। তবে ক্যারি বলে যে সে হয়তো বা পরের রাউন্ডের জন্য বেঁচে থাকবে না। এসব বলেই সে কাঁদতে থাকে। স্টিভ তখন বিরক্ত হয়ে তাকে কান্না থামাতে বলে। এবার ক্যারি স্টিভের উপর রেগে যায়। ক্যারি বলে স্টিভ প্রচণ্ড হিংসুক এবং স্বার্থপরায়ণ একজন লোক, তবে স্টিভ এসব কথা কানে ঢুকায় না। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই, যে কিনা রুথকে নিয়ে একটি বিশেষ রুমে যায় এবং সেখানে সে একটি দড়ি বাঁধা গার্ড মেয়েকে দেখিয়ে বলে এই মেয়েটির কাছে 1 প্যাকেট বিষ পাওয়া গিয়েছে, যা দিয়ে সে জ্যাক্সকে মারার চেষ্টা করছিল। অন্য গার্ডরা তাকে ধরে ফেলেছে।
জ্যাক্স রুথকে বলে এই গার্ডের সাথে কি করবে সেটা রুথের উপর নির্ভর করছে। রুথ তখন একটি হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই মেয়েটিকে মেরে ফেলে, আর এর ফলে জ্যাক্স রুথের উপর ভীষণ খুশি হয়ে যায়। এরপর শুরু হয় ষষ্ঠ গেম, যার নাম থিয়েটার বল। সবাইকে বাইরের কোথাও জড়ো করা হয়। ক্যারি বলে তাদের এখন পালানোর চেষ্টা করা উচিত। আর্জুন বলে আশেপাশে অনেক শুটাররা রয়েছে, পালানো বুদ্ধিমানের কাজ হবে না, তার চেয়ে বরং তারা সবাই মিলে গার্ডদের মারার চেষ্টা করতে পারে। স্টিভ বলে গার্ডদের মারার চেষ্টা করলে সে তাদের সবাইকে মেরে ফেলবে, কারণ তার যে কোনো মূল্যে এই গেমটি জিততেই হবে। তখন ক্যারি বলে সে তো এর আগের গেমটিও হেরে গিয়েছিল, ধোকাবাজি করে সে আজ এখানে আছে। তখন এর উত্তরে স্টিভ তাদের সবাইকে তার থেকে সাবধানে থাকতে বলে, কারণ রুথের সাথে কি হয়েছে তা সবাই দেখেছে। ওই সময় স্ক্রিনে জ্যাক্স চলে আসে এবং থিয়েটার বল খেলার নিয়ম বলতে থাকে। পোল থেকে একটি বল ঝুলতে থাকবে, তাদের অন্য পাশে বলটি পাঠাতে হবে। এই খেলাটি দুজন দুজন করে খেলবে এবং তিন রাউন্ডে খেলা হবে। প্রথম রাউন্ডে ক্যারির সাথে স্টিভ এবং অর্জুনের সাথে ওয়াল্টার খেলবে, যারা হেরে যাবে তাদেরকে আবার খেলানো হবে। এভাবে করে শেষ পর্যন্ত যে হারবে সেই এলিমিনেট হয়ে যাবে। সন্ধ্যা 7টার পর এই খেলা শুরু হবে এবং পরদিন হবে ফাইনাল খেলা। এসব বলে জ্যাক্স তাদেরকে শুভকামনা জানিয়ে চলে যায়। এখন বলটি আনা হয়। বল দেখে তারা প্রথমেই চমকে যায়, কারণ এই বলটি দেখেই বোঝা যাচ্ছিল যে এই বলের আঘাত কারোর গায়েই আসতে লাগবে না। এখন প্রথমে খেলে অর্জুন এবং ওয়াল্টার। এই রাউন্ডে জিতে যায় অর্জুন। অর্জুন বলে সে জানে ওয়াল্টারই ম্যাক্সিকে মেরে ফেলেছে এবং সে তার এই জয়টি ম্যাগজিন নামে উৎসর্গ করেছে। অর্জুন জিতে যাওয়ায় ক্যারিও খুব খুশি হয়ে যায়। শুরু হয় ক্যারি এবং স্টিভের খেলা। অর্জুন তার রক্তাক্ত হাত দেখিয়ে কিছু একটা ইশারা করে, তাই ক্যারি সেই বলটি হাত দিয়ে না ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফলে এই রাউন্ডে জিতে যায় স্টিভ, তবে তার হাতও রক্তাক্ত হয়ে যায়। স্টিভ বলে সে বুঝতে পারছে না যে ক্যারি কেন চুপচাপ দাঁড়িয়েছিল। ক্যারি বলে সে প্রথম রাউন্ডে তার হাতে আঘাত পেতে চায়নি, এবার যেহেতু সবার হাতই রক্তাক্ত তাই সে বাকিদের থেকে ভালো খেলতে পারবে। একথা শুনে ওয়াল্টার বলে এমন করা তার মোটেও উচিত হয়নি, সে ধোকাবাজি করেছে। জ্যাক্স স্ক্রিনে এসে বলে সে ঠিক এভাবে করেই বুদ্ধিমত্তার সাথে খেলতে বলেছে। পরের রাউন্ডে খেলবে যে দুজন হেরে গিয়েছে, অর্থাৎ ক্যারি এবং ওয়াল্টার। এবার ক্যারি ওয়াল্টারকে খুব সহজেই হারিয়ে দেয়। হেরে গিয়ে ওয়াল্টার বাঁচার জন্য কাঁদতে থাকে এবং ক্ষমা চাইতে থাকে, তবে তাকে মেরে ফেলা হয়। যেহেতু ক্যারির জন্য ওয়াল্টার মারা গিয়েছিল তাই সে কাঁদতে থাকে। ওয়াল্টারকে গুলি করে দেওয়া হয়। গুলি করার আগে ওয়াল্টার এলিমিনেটরের মুখোশ টেনে খুলে ফেলে এবং বলে তাদের মধ্যে তো ডিল হয়েছিল, কিন্তু এলিমিনেটর তার কোনো কথাই শোনে না, বরং তাকে পিটিয়ে সেখানেই মেরে ফেলে। এরপর সে পাগলের মতো হাসতে থাকে। এখানে জ্যাক্স স্ক্রিনে আসে এবং বলে এবারের রাউন্ডটি বেশ মজাদার ছিল, পরের রাউন্ড অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায়। ফিরে গিয়ে অর্জুন এবং ক্যারি একে অপরের সাথে কথা বলে। অর্জুনের মতে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বেঁচে থাকতে হলেও স্টিভকে মরতে হবে, কিন্তু কিভাবে তা সম্ভব হবে অর্জুন বুঝতে পারছিল না। অন্যদিকে জ্যাক্স লিনার কাছে ড্রিঙ্কস চায়। তখন আমরা দেখতে পাই লিনা ড্রিঙ্কসে ওই পাউডারগুলো মিশিয়ে দিচ্ছে। সে জ্যাক্সকে সেই ড্রিঙ্কসগুলো দিলে জ্যাক তাকেও খেতে বলে। লিনা বলে সে ড্রিঙ্ক একদমই পছন্দ করে না, তবে জ্যাক্স বারবার তাকে সেটা খেতে বলে। লিনা তবুও সেটা না খেতে চাইলে জ্যাক্স ভীষণ রেগে যায় এবং বলে এখনই ড্রিঙ্কসটি পান করতে। সে মূলত লিনাকে সন্দেহ করেছিল, তাই সে এই কাজ করছিল। সে লিনাকে ওই কর্মী মেয়েটির কথাও বলে। এইসব শুনে লিনা ভয় পেয়ে যায় এবং ড্রিঙ্ক ফেলে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। জ্যাক্সও তার পেছন পেছন যায়। হঠাৎ করে রুথ এসে লিনাকে গুলি করে দেয়। জ্যাক্স জিজ্ঞাসা করে রুথ এই কাজটি কেন করলো। তখন রুথ ভয়ে ভয়ে বলে সে জ্যাক্সকে বাঁচাতে চেয়েছিল। তখন জ্যাক্স তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয়। রুথ ভাবে জ্যাক্স তাকে গুলি করে দিবে, কেননা সে তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে, কিন্তু জ্যাক্স তাকে গুলি করে না। সে বলে রুথ ঠিকই করেছে। তারা সেখানে একটি চিঠি খুঁজে পায় যেটা জ্যাক্সের নামে লিনা লিখেছিল, যা থেকে প্রমাণিত হতো যে জ্যাক্সকে লিনা নয় বরং জ্যাক্স নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। অর্থাৎ লিনা এখানে তার মৃত্যুটাকে স্বেচ্ছা মৃত্যুতে পরিণত করতে চেয়েছিল। রুথ এখানে তাকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করবে। জ্যাক্স বলে সে এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাবে এবং রুথকে তার টাকা দিয়ে দিবে। রুথ বলে সে আরো কিছু চায়। তার মনে হয় জ্যাক্স এবং সে একে অপরের জন্যই তৈরি হয়েছে। বয়সে তার বড় হলেও তারা দুজন একসাথে সুখে থাকতে পারবে। তারা অনেক দূরে একটি দ্বীপে একসাথে বসবাস করবে। জ্যাক্স এখানে তার
সবার কথাই রাজি হয়ে যায়, কেননা সে এরকমই একটা প্ল্যান করেছিল লিনার সাথে। তবে লিনা তো তাকে ধোকা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, আর এই কারণেই সে রুথের সাথে নিজের জীবন কাটাবে বলে ঠিক করে নেয়। এদিকে শুরু হয়ে যায় সপ্তম গেম, যার নাম হ্যাংম্যান, যেখানে তাদের মাথার সাথে একটি তার লাগানো থাকবে। তাদেরকে একটি শব্দের অক্ষরগুলো অনুমান করতে হবে, শব্দটি সঠিক হলে সে জিতে যাবে, কিন্তু ভুল হলে তাদের প্রচন্ড ইলেকট্রিক শক দেওয়া হবে। আর এভাবে ইলেকট্রিক শকের কারণে যে আগে হার মানবে তাকে এলিমিনেট করে দেওয়া হবে। তারা এক একটি অক্ষর বলতে থাকে এবং ভুল হলে শক খেতে থাকে। শেষ পর্যন্ত স্টিভ সঠিক শব্দ বলে দেয় এবং সে বেঁচে যায়। শুরু হয় আরেকটি রাউন্ড। এবার রাউন্ডে মুখোমুখি ছিল আরজন এবং ক্যারি, অর্থাৎ দুজন কাছের মানুষ, যারা কিনা কিছুতেই একে অন্যকে হারাতে চাইছিল না। আরজন যেহেতু ক্যারিকে অনেক পছন্দ করত, তাই সে চাইছিল না ক্যারি মারা যাক। আর এ কারণেই সে ক্যারিকে বাঁচানোর জন্য একের পর এক ভুল অক্ষর বলে যায় এবং ইলেকট্রিক শক খেতে থাকে। একসময় এইভাবে ইলেকট্রিক শক খেতে খেতে সে মারা যায়। ক্যারি প্রচন্ড কাঁদতে থাকে, তবে এই ক্ষেত্রে তার করারও কিছু ছিল না। জ্যাক্স এসে বলে পরদিন সকালে ফাইনালের জন্য তাদের কাছে আসবে সে। এখন ফিরে যাওয়ার পর স্টিভ ক্যারিকে বলে তার উচিত হেরে যাওয়া এবং সবচেয়ে যে বেস্ট তাকে জিততে দেওয়া। ক্যারি বলে সে কখনোই বেস্ট না, সে দুইবার হেরে গিয়েছে, তবুও ধোকাবাজি করে সে এখনো পর্যন্ত টিকে আছে, তার উচিত ছিল অন্যদের জায়গায় মরে যাওয়া। স্টিভ বলে ক্যারি কি ভাবছে তাতে স্টিভের কিছুই যায় আসে না। ক্যারি এবার অনেক বেশি রেগে যায় এবং স্টিভকে চড় বসিয়ে দেয়। তখন স্টিভ তার চুল টেনে ধরে এবং তাকে বলে এই দুনিয়াতে যারা জিতেছে তারা সবাই এইভাবেই জিতেছে, সৎ পথে থেকে কোনোদিন কখনো জেতা যায় না। এই ব্যাপারটা যেন ক্যারি মাথায় ভালো করে ঢুকিয়ে নেয়। সেই সাথে স্টিভ পুরোপুরি নিশ্চিত যে ক্যারি আগামীকালে মরতে চলেছে, সে তার অপেক্ষায় আছে। এখন পরদিন সকালে এলিমিনেটর যায় জ্যাক্সের সাথে দেখা করতে। জ্যাক্স তাকে থিটার বল গেমের সময় তার মাস্ক খুলে যাওয়ার জন্য প্রচন্ড বকাঝকা করে। সে এলিমিনেটরকে বলে যে তার চেহারা দেখতে একদমই ভয়ানক না, তাই তার মাস্ক খোলা উচিত হয়নি, এখন কেউ তাকে ভয় পাবে না। এই সময় জ্যাক্স দেখতে পায় এলিমিনেটরের ঘাড়ে একটি ট্যাটু আছে, যেটা তার নিজের শরীরেও আছে। জ্যাক্স জিজ্ঞাসা করে সে এই ট্যাটু কেন করিয়েছে। এলিমিনেটর বলে কারণ সে জ্যাক্সের মতো হতে চায়। জ্যাক্স এবার জানতে চায় মানুষ মেরে তার কেমন লেগেছে। এলিমিনেটর বলে তার খুবই ভালো লেগেছে, সে এমন কিছু একটাই চাইত। এসব কথা শুনে জ্যাক্স রুথকে ডাকে এবং রুথ গুলি করে এলিমিনেটরকে সেখানেই মেরে ফেলে। শুরু হয় শেষ খেলা ক্যাপচার দ্য ফ্ল্যাগ। জ্যাক্স বলে যে এই খেলাটা শেষ হলে পুরো খেলার ভিডিও আপলোড করা হবে, তখন হয়তো বা তাদের পুলিশ অনেক জিজ্ঞাসাবাদ করবে, সবাই দেখবে তাদের সাথে কি কি হয়েছে, কিন্তু ততক্ষণে সে সবকিছু থেকে অনেক দূরে চলে যাবে। আর এরপর সে খেলার নিয়ম বলতে শুরু করে। খেলার নিয়ম খুবই সোজা, সামনে রাখা পতাকাটি তাদের দৌড়ে গিয়ে নিতে হবে এবং 3 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে, যেই কাজটি করতে পারবে সেই বিজয়ী হবে। তবে এই ক্ষেত্রে সে প্রতিপক্ষকে কিছুতেই হাত দিয়ে ধাক্কা কিংবা মারতে পারবে না। এখন তারা দুজন দৌড়ে যায় এবং একসাথে পতাকাটি ধরে ফেলে। স্টিভ তাকে বারবার অনুরোধ করতে থাকে এই পতাকাটি ছেড়ে দেওয়ার জন্য, কেননা এই পতাকার আসল অধিকারী সে নিজে, তাই তো সে ক্যারিকে হার মানতে বলে, কিন্তু ক্যারি তার কথা শুনে না। একসময় ক্যারির হাত পিছলে যায়, স্টিভ তখন পতাকাটি নিয়ে উচ্ছ্বাস করতে থাকে। এমন সময় ক্যারির মাথায় ঘুরতে থাকে জ্যাক্সের কথা যে এই খেলাটি খুবই বুদ্ধিমত্তার সাথে খেলতে হবে। তখন সে দূরে আরেকটি পতাকা দেখতে পায়, তাই তো সে দৌড়ে গিয়ে ওই পতাকাটি নিয়ে নেয়। এই পতাকাটি আসল পতাকা ছিল যা তাদেরকে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। আর এভাবেই ক্যারি জিতে যায় এবং স্টিভ হেরে যায়। রুথও ফাইনালি তার প্রতিশোধ নিয়ে নেয়, সে স্টিভকে গুলি করে মেরে ফেলে। এমন সময় একজন গার্ড এসে ক্যারির ঘাড়ে একটি ইনজেকশন দিয়ে দেয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ক্যারি তাকে একটি বাড়িতে দেখতে পায়। এমন সময় একজন মুখোশ পরা গার্ড সেখানে আসে। ক্যারি তাকে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। গার্ডটি বলে সে তার নিজের নতুন বাড়িতে আছে, ওই ভিডিওটি আপলোড করা হয়েছে, খুব দ্রুতই পুলিশ আসবে ইনভেস্টিগেশন করার জন্য। আর এরপর ক্যারি কি করবে তা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। এই কথা বলে ছেলেটি ক্যারির মোবাইল টেবিলের উপর রেখে চলে যাচ্ছিল। তখন ক্যারি জিজ্ঞাসা করে সে আসলে কে।
ছেলেটি মুখোশ খুলে তার চেহারা দেখায় এবং ক্যারিকে শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ জ্যাক্স ক্রোস সবকিছুর সাথে সাথে সে এখানে এই কর্মীকেও পেয়ে গিয়েছিল, যাকে কিনা জ্যাক্স ক্রোর ক্যারির খেয়াল রাখার জন্য রেখে গিয়েছিল। এখন দৃশ্য চলে যায় 3 মাস পরে। ইতিমধ্যে ক্যারি ফেমাস হয়ে গিয়েছিল দ্য অক্টোগাল নামে, কেননা তাদের ওই গেমের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল। এখন ক্যারি চ্যানেলে যে ভিডিও আপলোড দিক না কেন, সেই ভিডিওতে 5 থেকে 10 মিলিয়ন ভিউ আসত। এক সময় সে এমন কিছুই চাইতো, কিন্তু এখন তার আর এইসব কিছু ভালো লাগে না। তার কাছে অনেক টাকা তো ছিল, তবে একজন পাবলিক ফিগারে পরিণত হওয়ায় তার লাইফটা এখন সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। এখন এই সব কিছু সে ভাবছিল, হঠাৎই তার সামনে একটি ভিডিও আসে যেখানে জ্যাক্স এবং তার গার্লফ্রেন্ড রুথ ছিল। জ্যাক্স এর নতুন চ্যানেল এসেছে, সেখানে সে বিভিন্ন ধরনের ব্লগ আপলোড দিয়ে থাকে। এই ভিডিওটি দেখে ক্যারি হতবাক হয়ে যায় এবং সে প্যানিক করতে শুরু করে। সে বুঝতে পারে জ্যাক্স আবারও ফিরে আসবে, সে আবারও সাধারণ মানুষদেরকে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখিয়ে নিজের জালে ফাঁসাবে এবং তাদেরকে দিয়ে এই জীবননাশক গেম খেলাবে। আর এই সাসপেন্সের সাথে সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরও বেশি কানেক্টেড হতে চান, তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টে আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি, যেখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। এছাড়া যেহেতু ইউটিউবে সরাসরি যোগাযোগের কোনো ওয়ে নেই, তাই আপনারা চাইলে ফেসবুক পেজের মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সেখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো দেখা হচ্ছে পরবর্তী মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।